ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্যামসাং স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কাকলি। আর বরাবরের মতো আমাদের স্যামসাং স্মার্ট কিচেনে আছেন একজন শেফ, আমাদের আজকের শেফ ফারজানা। ফারজানা, আমাদের স্যামসাং স্মার্ট কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি কি রেসিপি নিয়ে এসেছেন আজকে আমাদের জন্য? আজকে আমি একটা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করে দেখাবো, এটা নাম হচ্ছে লিওনাইজ পটেটো। ওকে, তাহলে আমাদের রেসিপিতে চলে যাই। এন্ড প্রথমে যেটা করব, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট যেহেতু, আমরা একটু অল ইটালিয়া অলিভ অয়েলটা ব্রাশ করি। দিয়ে দিলাম ফিউ ড্রপস, এখন যেটা করব নাইসলি প্লেস করব। একটা পটেটো, একটা অনিয়ন এভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই রোটা এভাবেই দিব, তারপরে আবার চেঞ্জ করে দেব নিজের মতো করে। হ্যাঁ, প্লেসিংটা তো একেবারেই নিজের ইচ্ছা, তাই না? পটেটোর পরে টমেটোর কালারটা কিন্তু খুব নাইস লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে না? রাইট। এখন আমি কিছু হার্বস ইউজ করব। সো আমার এখানে আছে থাইম, যে কোনো সুপার শপে পাওয়া যাবে এগুলো, যেহেতু এই ধরনের হার্বসগুলো আমাদের এখানে একদম লাইভ ফর্মে খুব রেয়ার পাওয়া যায়, তো এগুলো যে কোনো সুপার শপেই আমরা পাবো। দিয়ে দিচ্ছি পার্সলি, আমি এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হোয়াইট পেপার, সাদা গোলমরিচ গুঁড়ো, হোয়াইট পেপার। আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেটেড মোজারেলা। বাহ, চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ একটা ব্যাপার হবে। হ্যাঁ, এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে যে মোজারেলা না দিয়ে অন্য কোনো চিজ ব্যবহার করা যাবে কি না? যাবে যাবে। হ্যাঁ, মোজারেলার জায়গায় চেডার যাবে, পারমেজান যাবে, আবার অন্য কোনোটা না, বা ব্লু চিজ বা ক্যামেম্ব্রেট এই ধরনের না, যেটা কম্বিনেশনে যায় ওই রকম সেটাই দিতে হবে। হ্যাঁ, এখন মাইক্রোওয়েভে দেওয়ার আগে আমি একটু আবার অলিভ অয়েল ড্রিজল করে নিই। আপা, রেডি আমাদের? হ্যাঁ, আমাদের মাইক্রোওয়েভে দেওয়ার জন্য রেডি, আমাদের ওভেনও রেডি আছে। আচ্ছা, এখন আমি মাইক্রোওয়েভে এটা দিব। ফার্স্টে আমি এটা 5 মিনিটস মাইক্রোওয়েভে বেক করব। দেন কিন্তু আমরা এটাকে স্লিম ফ্রাইতে দিতে পারি, উপরের ব্যাপারটা খুব ক্রিসপি আসবে। আমি ঠিক এটাই চাচ্ছিলাম। তো দেখা যাক 5 মিনিট এটা কেমন টেক্সচার আসে। দর্শক, আমরা দেখতে পেলাম ফারজানা আপা পটেটো লেওনাইজটা মাইক্রো মোডে দিয়ে দিল এবং এটা 5 মিনিটের জন্য 900 ওয়াটে। বুঝতেই পারছেন কত সহজে আমাদের খাবারটা তৈরি হয়ে যাচ্ছে। দেন কিন্তু আমরা স্লিম ফ্রাই মোডটা ইউজ করব। ওপরের ভাবটা কিন্তু খুবই ক্রিসপি আসবে এবং ভেতরটা থাকবে খুবই জুসি। তারপরে আমি এটার উপরে একটা হোয়াইট সস দিয়ে দেন স্লিম ফ্রাই মোড়ে দিই। তাহলে কি এবার আমরা হোয়াইট সসটা রেডি করব? হোয়াইট সসটা আমি তৈরি করেছি, আমি সেম প্রসেসেই করেছি, রু অ্যান্ড বাটার দিয়ে আমি প্রথমে মিক্স করেছি, এবং রু আর বাটার কিন্তু সবসময় 1:1 রেশিও থাকতে হবে। হ্যাঁ, সেটাকে আমি জাস্ট স্টারিং করে সুন্দর একটা মিক্সচার তৈরি করে ফেলেছি, তারপরে আমি এটাকে মিল্ক দিয়ে হোয়াইট সস বানিয়েছি। এবং এটা কিন্তু সুন্দর আমরা একেবারে রেফ্রিজারেট করে রাখলে আমার মনে হয় 10 থেকে 15 দিন অনায়াসে ইউজ করতে পারি, কোনো সমস্যা হয় না, যদি প্রিজারভেশনটা পারফেক্ট থাকে। সিগন্যাল তো পেয়ে গেলাম। হ্যাঁ, দেখি 5 মিনিট পর কি অবস্থা। চিজি একটা ফ্লেভার পাচ্ছি, ওয়াও। দেখেন তো অসাধারণ, দেখেছেন কালারটা কতটা নাইস এসেছে? এবং তো দেখতে পাচ্ছেন, এখন তাহলে আমাদের সস দেওয়ার পালা। বাহ, হোয়াইট সসটা দিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি কত সহজে রান্না হয়ে যায়, আমাদের লাইফটা কতটা ইজি হয়ে গেছে এবং স্মার্ট। স্মার্ট জিনিস অপারেট করতে হলে অবশ্যই স্মার্ট কিছু রেসিপিও জানতে হবে, তাই না? সেটাই, রাইট, এটা ঠিক বলেছেন আপনি।
আচ্ছা আপা, এই রেসিপিতে যদি আমরা হোয়াইট সসটা না দেই, এই মুহূর্তে যারা দর্শক দেখছেন তাদের হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে, আপনি কি বলবেন? না দিলে কি হতে পারে? টোটালি আপ টু দেম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বেসিক যে আমাদের লেওনাইস পটেটোর উপরে এরকম একটা হোয়াইট সসের বেস যায় যায়। এটা যদি কেউ অ্যাভয়েড করতে চায় করবে, হোয়াইট সসটা কন্ডিমেন্ট হিসেবে পাশে নিয়ে খাবে, যদি সে মনে করে কেচে কেচে খাবে। তো আমি যেহেতু এইভাবে করে অভ্যস্ত এবং দিস ইজ দ্য বেসিক অ্যান্ড অথেন্টিক ডিশ, সো আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ দর্শক, নিশ্চয়ই আপনারা শুনে নিয়েছেন আপা যেটা বলেছে, তো আমি এখন আবার দিয়ে দিই। ওকে, আমরা এখন স্লিম ফ্রাই মোডে দিব। আমি চলে যাচ্ছি স্লিম ফ্রাই মোডে, 200 ডিগ্রি সেলসিয়াসে অ্যান্ড 3 মিনিটসের জন্য। আগে যেখানে আমরা ডুবো তেলে অনেক কিছু ভেজে খাই, এখনও আমরা খাই, বাট আমাদের কাছে যদি একটা স্যামসাং স্মার্ট ওভেন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তেলটা অনেকটাই লেস করতে পারি একেবারে। অ্যান্ড সেম ওয়েতে যে রেসিপিটা আমি এখন করে দেখাচ্ছি, এটা কিন্তু নর্মালি আমরা দেখা যায় যে মাইক্রোওয়েভে যদি আমি না করতাম সেক্ষেত্রে আমাকে আগে পটেটোটা স্লাইস করতে হতো, দেন আমাকে স্টিম করতে হতো বা ব্লাঞ্চ করতে হতো, হোয়াট এভার। এখন আমি কিন্তু কিছুই করিনি, ডিরেক্ট একদম স্যামসাং মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি। আপা আমি কিন্তু সিগন্যাল পাচ্ছি, হয়ে গেছে। পারফেক্টলি ডান, যেরকম টেক্সচারটা আমি এক্সপেক্ট করেছিলাম। বাহ দেখেন, দেখেছেন কালারটা কতটা নাইস এসেছে। হ্যাঁ কি খুশি, তো সুন্দর আপা। আমি দেখতে পেলাম আপনি কাঁটা চামচ একটু চেক করলেন। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ চেক না করে সেক্ষেত্রে কি হতে পারে? না একটু তো আমাদের চেক করতেই হবে। হ্যাঁ, যেহেতু কেউ যদি ফার্স্ট অপারেট করে তার সেক্ষেত্রে সে একবার চেক করতেই পারে যে আচ্ছা ঠিক আছে হয়েছে কিনা। যে কোনো জিনিস তো আমরা টুথপিক দিয়ে বা হচ্ছে আমরা শাসলিকের যেই ব্যাম্বু যে স্টিকটা আছে সেটা দিয়ে আমরা চেক করি, হাতের কাছে যেটা আছে আমার মনে হয় জিনিসটার টেক্সচার ঠিক রেখে ভেঙে না যায়, এই জন্য আমি একটু সফটলি এভাবে দেখলাম ঠিক আছে ঠিক আছে কিনা। তো আমার মনে হয়েছে ইটস অলরেডি ডান। সো একদম পারফেক্টলি কালার চলে আসছে, যেভাবে আমরা লেওনাইস পটেটোটা সার্ভ করে থাকি একদম অ্যাজ ইট ইজ।